এটা আছে জিশানের ড্রেস, আছে রাজুর ড্রেস, এটা আছে আমার ড্রেস। এখন টাইম হয়ে গেছে 1:30, আর আজকে আমি পুরো ভিডিওটা ফোনেই করব, কারণ আমার ক্যামেরায় কোনো রকম চার্জ নেই, আর সকাল থেকে পুরো কারেন্ট অফ যেহেতু বৃষ্টি হচ্ছে, আর ইনভার্টারে আমি ক্যামেরা চার্জ করি না। এই দেখো বাবলে রেডি হয়ে গেছে। এই যে কুজুন, বাবলে লেডি হয়ে গেছে তো। এই তো বাবলে লেডি হয়ে গেছে তো। তুমি কি পায়ের জুতো পরবে না পায়ের জুতো পরবে না বলো? এই বাবলে লেডি হয়ে গেছিস, মুখে কি ফেলেছিস? হ্যাঁ, না না না, পড়তে হবে তোমাকে, আর চেঞ্জ করতে হবে না। দেখো রাজুর অবস্থা, দেখো আমাদের আমাকে বলে সবসময় এটা চেঞ্জ করি ওটা চেঞ্জ করি, এটা একবার পড়লো হলো না, এটা পড়েছে আমি বলেছি আর কিচ্ছু পড়তে হবে না, আর এই আবার এই একটা নিয়ে আসছে। আর আমি পুরোটাই রেডি হয়ে গেছি। এই মুহূর্তে টোটাল রেডি হয়ে গেছি, কারণ তোমাদেরকে বলাই হয়নি আজকে আমরা যাচ্ছি আমার মামার বাড়ি। বিগত আজকে এতদিন পর আবার যাচ্ছি, আগে ছোট্টবেলায় মামার বাড়ি সারাদিন থাকতাম, তো আজকে স্পেশালি মামার বাড়ি যাওয়ার কারণটা বলে দিই। আজকে যাচ্ছি আমার মাইমার জন্মদিন, মানে আমার মামার মেয়ে যার নাম আছে কোয়েল, কোয়েল ওর মার বার্থডে সেলিব্রেট করছে, তো আমাদের প্রত্যেকের ইনভাইট আছে, মানে আমি যাচ্ছি, রাজু যাচ্ছে, আমার মা বাবা আমার মাসির বাড়ি থেকে সবাই, আরো ওদের ওখানে লোকজন, মানে একটা মানে সুন্দর একটা পার্টি নাইট। এখন আমি পরে নিয়েছি একটা স্কার্ট আর তার সাথে একটা সুন্দর অরেঞ্জ কালারের টপ, আর তারপরে একটা এত কিছুর মধ্যে একটা কথা বলতে ভুলে গেছি, তো প্রথমে বলো কেমন আছো তোমরা? আশা করি তোমরা জাস্ট ভালো আছো, আমি তো একদম দুর্দান্ত আছি। ভাল লাগছে গো? পুরো চ্যাম্পের মা লাগছে। এটা কি? কোনটা? কি ঘড়ি? কেন ঘড়ি উল্টো দিকে ঘুরছে? ঘড়ি ঘুরছে কেন, উল্টো পড়লাম? না না, ঘড়ি কি চলছে? 5টা বাজে। ও এখন টাইমটা বলে দিই, এখন টাইম হয়ে গেছে 5:05। এই ঘড়িটা উল্টে গেল নাকি? করছি চলছে 5:05, এদিকে আমাদের ঘড়িতে দেখো 5:05, প্রায় ঠিকই আছে। তার জন্যই আর কি বললো যে না থাকা নিয়েছি এই ব্যাগের মধ্যে জিশানের কিছু জামা, তারপরে ওর ডাইপার, তারপরে ওর জলের বোতল, আরো কিছু টুকটাক জিনিস এই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি। অনেকদিন মানে প্রথম রাস্তা এসছে তো ওই জন্য না করে রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছে, কাবলে হয়ে গেছে। মামি তো এখন ফটোশুট করছে। না, এটা হলো আমার মামার মেয়ে, এর নাম হলো কোয়েল। এর আগেও দেখেছিল, তোর গাউনটা কিন্তু খুব সুন্দর লাগছে। নতুন কিনেছিস না এর আগে পরেছিস? পুজোর সময় পুজোয় পরিস নি? এই আজকেই পড়লি? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। ওইটা কে এলে? তুই কে মাসি না? ওই যে তোকে দেখে হাসছে। তুমি আমাকে চিনতে পেরেছ? ও সোনা, আর কোথায় গেল? মামির সাথে কথা হয়ে গেছে আগে, মামি চিনতে পারছে না। খুলতে পারবে না? না, এই মুহূর্তে
করতে চলে এসেছি মামার এখানে। চলো এবার তোমাদেরকে দেখাই আমার মামিকে। ও মামি এদিকে দেখাও, তোমার ফাইনাল লুকটা দেখাই। যাই এখানে একটু অন্ধকার অন্ধকার, যত সিজন আসি পড়েছে ও সবার আগে নেবে। আমি খাবো দেখো হা করে দেখিয়ে আছি ওকে দিও না জানি। গাড়িতে পুরো চুল ফুল উড়ে গেছে, আর এখন আমরা খেতে যাচ্ছি। ফুচকা স্টল দিয়েছে, সেই ফুচকা খেতেই যাচ্ছি সবাই। এই যে দেখতে পাচ্ছ সবাই আছি আমরা, আর এতক্ষণ ধরে পলির জন্য অপেক্ষা করলাম, পলি এখনো আসেনি, বললো এবার আসবে, কখন আসবে জানি না। এসো মাথা খারাপ, ওই তো দেখে এসো, অনেক বড় গর্ত, অনেক বড় গর্ত। এই যে ফুচকা স্টল, আর এখানটায় খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করেছে। প্যান্ডেলটা হয়েছে ভালোই, প্যান্ডেল হয়েছে সুন্দর দেখতে, বেলুন দিয়ে সাজানো। খাবে তো তোকে চিনতে হয়, তুই এত সেরি চিজ বলে তোকে চিনতে পারিনি, তুই এত সেরি চিজ বলে। এ বলি এদিকে দেখা বাবা, তুই তো এত সেরি চিজ বলে চিনতে পারিনি। মাসি কই আসছে, কি হয়েছে, এত মনে করতে হবে তোমার সঙ্গে? একটুখানি আয় বাবা, আমার বুঝবু, দেখিস ওইটা লেগে যাবে, ওটা সরিয়ে দে রে বাবা। কি গল্প শোনে, গল্প করতে বসলে হয়, গল্প বলে তো একটু, গল্প গল্প করলে ও খুব ভালোবাসে। ফুচকা খেয়েছো? ওই তো গাছে গেলাম, খেয়েছো? হাওয়া দিচ্ছে, এখানেও সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে, এখানেও সবাই চেনে। খেলাম কেক, খেলাম রসমালাই, খেলাম
গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে। কালকে রাত্রিবেলা আসার পরে 10:30 তখন বাজে, আসার পরে আর ব্লগটা শেষ করিনি, তো আজকে হলো পরের দিন সকাল। কাজকর্মের মধ্যেই আমি ভাবলাম যে ভিডিওটা শেষ তো করি, না হলে ভিডিওটা ছাড়বো কি করে। কালকে আমি খানিকটা এডিট করে রেখেছিলাম আর একটু বাকি আছে, ওটা আজকে করেই মোটামুটি আজকেই আপলোড করে দেবো, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। আর এখন টাইম হয়ে গেছে পুরো 10টা। ভালো হয়েছে, রান্নাবান্না খুব ভালো হয়েছে। আর এতদিন পর গিয়ে আমার তো ভীষণই মজা লাগছে, মানে ভীষণই আনন্দ লাগছে, মানে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে যে ছোটবেলায় গিয়ে সবসময় ওখানে থাকতাম, দিনের পর দিন খুব মজা করতাম, তো সেগুলো আমার হঠাৎ করে খুব মনে পড়ে। এখানে যাওয়ার সময় মানে কালকে যাওয়ার সময় একটা মজার ঘটনা বলছি, মানে বিভৎস বাজে একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদেরকে কালকে বলিনি। সেটা হচ্ছে আমরা এখান থেকে গাড়িতে উঠে গেছি, আমরা প্রায় হাফ রাস্তা চলেও গেছি। এবার যাওয়ার পরে হঠাৎই ট্রেনের লাইন, যেখান থেকে ট্রেন যায় ওই গেট বলে যেটা, ওখানে ওরকম ক্রসিং এ আমরা দাঁড়িয়ে আছি, মানে ট্রেন চলে গেলে গেট তুলে দিলে তারপর তো যেতে হবে, তো ওখানে দাঁড়িয়ে আছি। হঠাৎই মা বলছে আমি ঘড়ি নেবো, একটা কিনবো আর কি ওখান থেকে, বাড়িপুর থেকে। তখনই আমার হঠাৎ মনে পড়লো তাহলে আমার গিফট কোথায় গেল, আমি তো গিফটই আনিনি, মানে এরকম মানে ব্যাপার হয়েছে। এটা আমি দিয়েছি বেড কভারের সেট, একটা খুব সুন্দর দেখতে একটা বেডশিটের সেট দিয়েছি, মানে বেড কভারের সেট দিয়েছি পিঙ্ক কালার। তো কি হলো, বাধ্য হয়ে আবার ফের গাড়ি ঘুরিয়ে ঘরে আসতে হলো, এসে রাজু আবার ঘর থেকে নিয়ে গেল, আমরা মেন রোডে দাঁড়িয়েছিলাম। কারণ আমি শুধু মনে করছি আমরা যদি ওখানে গিয়ে মনে পড়তো তাহলে কতটা খারাপ লাগতো, আর যদি বাড়ি ফিরে গিয়ে মনে পড়তো তাও একটা কিনে নিলে হয়ে যেত, কোনো অসুবিধা নেই। ভেবে রেখেছিলাম যে যেন ভুলে না যাই, আমি এটা ভুলে যাই, এটা আমার জানি না কেন ভুলে যাই, সকাল থেকে মনে করে করে রেখে রেখে আর যাওয়ার সময় ওরকম ভুলে গেছি। তারপরে আবার বাড়িতে ব্যাক করে এসে, নইলে আরো তাড়াতাড়ি চলে যেতাম, আমরা 4:30-5:30-5টার মধ্যে হয়তো পৌঁছে যেতাম, কিন্তু যেতে যেতে আমাদের 6:30-7:45 বেজে গেছিল, কিছু না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক আর কমেন্টের মাধ্যমে, আর তোমরা খুব ভালো থেকো, সেফ থেকো।